হাওড়া জেলা জগৎবল্লভপুর থানার অন্তর্গত পাতিহাল গ্রাম পঞ্চায়েতের অধীন পটলডাঙ্গা গ্রামে রমরমিয়ে চলছে চোলাই, গাঁজা থেকে শুরু করে বিভিন্ন বেআইনি ব্যবসা। সেখানকার স্থানীয় মানুষের অভিযোগ, সকাল থেকে চলে চোলাইয়ের ব্যবসা এবং বিভিন্ন প্রকার অসামাজিক কাজকর্ম। তারা প্রশাসনকে এবং পঞ্চায়েতের প্রধানকে বারবার জানিয়ে কোনো সুরাহা হয়নি। স্থানীয় মানুষের বক্তব্য, তারা পরিবার নিয়ে বাস করেন, তারা প্রতিবাদ করলে তাদের উপর নেমে আসে বিভিন্ন রকমের অত্যাচার এবং হুমকি। তাই তারা ভয়ে ঘরের দরজা খুলতে পারেন না এবং বেরোতে পারেন না, তাদেরকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। প্রতিবাদ করলে জানে মেরে দেবে, তাই তারা যখন প্রশাসন থেকে পঞ্চায়েতের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পান না, তারা এই নিয়ে কোনো রকম মুখ খুলতেও চান না। তারা আমাদের ক্যামেরার সামনে জানালেন তাদের অভিজ্ঞতার কথা, কিন্তু আমরা জগৎবল্লভপুর থানায় এসে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে যখন কথা বললাম, তিনি বললেন এই বিষয়ে আমার কোনো কিছু গোচরে নেই। আপনারা বললেন, আমরা শুনলাম, যথাসম্ভব আমরা বিষয়টি নিয়ে দেখব। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। কতদিন ধরে চলছে এটা এরকম? এটা বেশি মনে বছর খানেক হবে। কারা চালায় এটা? এখান থেকে তো রাতের বেলা তো বেরোয় না, তো মানে রাতের তো আপনারা ভয় পান না, বেরোন না? যে ভয় পাই না বলতে, আমাদের ও তো সবসময় বাড়িতেই থাকে। তারপরে আমার বাড়িতে একটা ম্যাডাম পড়াতে আসে, ও এখানে আসে কিন্তু ও এসে বলে এখানে কি হচ্ছে, আমি কি করবো বল, আমাদেরকে এভাবেই থাকতে হবে, কেউ তো কিছু করছে না। হাওড়া জেলা। কোন থানা? জগৎবল্লভপুর থানা। আপনার এখানে এইভাবে রমরমিয়ে মদের ব্যবসা প্রতিবাদ করছেন না? আমরা প্রতিবাদ করলে কি করবো বলুন, আমরা কি প্রতিবাদ করলে শুনবে? কিস্তি গালাগালি করছে, আমাদের এই সব চাষ হচ্ছে, এই যে আমার ভাইয়েরা চাষ করে, ভেতরে বেগুন চাষ আছে আমার ভাইয়েরা করছে। আচ্ছা, কি বলবো বলুন, কত আটকাবে বলছে, পেপারগুলো আমার ভাই পড়াচ্ছে ওইখানে ভেতরের পেপার। থানায় জানান না? থানাতে বাবু আমরা যাইনি, বলতে পারবো না। এদের ঘরেই বলছি যে তোরা এইসব জিনিসগুলো এখানে সরা। কি বিক্রি হচ্ছে? থানাতে বাবু যায়নি, এখানে যে মানে যেসব নোংরা কাগজপত্রগুলো ফেলছে। কি নোংরা কাগজপত্র? ওই মদের কাগজ আর কি। হ্যাঁ সেটাই বলুন। মদের কাগজগুলো খাচ্ছে, ফেলে দিচ্ছে, এইগুলি তো আমার ভাই চুরি যে পড়াচ্ছে ওইখানে, এটা ফেলে দিচ্ছে, কি করবে, কিছু করার নেই। এটা তো পঞ্চায়েত এরিয়া। হ্যাঁ পঞ্চায়েত এরিয়া। এটা কোন পঞ্চায়েত? এটা পাতিয়াল পঞ্চায়েত। আপনারা পঞ্চায়েতকে জানাননি? না বাবু আমরা ওসব কিছু জানি না। কেন আপনার ভয় জানা না নাকি?
আমি আসি খুব কম, আমি এই বিকেলবেলায় আসি একবার, আর সকালবেলা এলুম এলুম নাহলে নাহলে আমি আসি শুধু পায়খানা করার জন্য এখানে আসি। আমি ফোড়া লোক তো, মদ বিক্রি হয় জানেন তো? হ্যাঁ তা জানি, এখানে মাছে বিক্রি হচ্ছে। আচ্ছা আপনার নাম? জ্ঞানেন্দ্র দলুই।